আল্লামা শায়খ সাদি রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন গোসলখানায় ঢুকলেন। গোসলখানার মধ্যে ঢুকে দেখেন মিশকো আর আম্বর আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর অলি চতুর্দিকে তাকায় দেখেন এত ঘ্রাণ কেন পাওয়া যায়, কোথাও কি মিশকো আছে নাকি আম্বর না আতর দা, তাকায় দেখে কিচ্ছু নাই, শুধুমাত্র এক কর্নারে তাকায় দেখেন একটা মাটির চাকা পড়ে আছে। সাদি রহমাতুল্লাহ আলাই মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখেন এই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি নিজ কবিতার আকারে ফার্সি ভাষায় মাটিকে প্রশ্ন করলেন, গলে খুশবু এ দর হাম্মামে রুজে রসিদাস দস্তে মাহবুবে বদসতাম বদু গফতাম কে মেশে কে আবিরি কে আজবু এ দিলাবি যে তুমসতাম বগফতামান গেলে না চিজে বুদাম ওয়ালে কিন মুদ্দতে বা গেল নশসতাম জামালে হাম নশিদার মান আসর কর ওগর না মান হুমা খা কাম কে হসতাম। এক দাস নামের আদারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলেন রয়েছে সুবাস মেলা, কহিল তাহারে কস্তুরি তুমি ওগো তুমি কি আতুরুদা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। সাদি বললেন ও মাটির চাকা তোর থেকে এত মিশকের গ্রাম কেন, তুই মিশকো আম্বার নাকি আতর দা। মাটি জিজ্ঞাসার জবাবে বলেন না না আমি মেশকো না আম্বার না তোর দাও না, আমার মধ্যে এত ঘ্রাণ আসলো কি থেকে, বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ করেছে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সোবতে সব লে তোরা সালে গুনাত সোবতে তালে তোরা তালে গুনাত এক জমানা সোবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহর সাদি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার মানুষকে উপদেশ দিয়া বললেন হেরে মানুষ একটু তাকায় দেখ, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন জাহান্নামের আসামি বান্দা আল্লাহওয়ালা আল্লাহর খাস বন্ধুর সাথে যদি সম্পর্ক রাখে, ওই বান্দাও জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আদিনাফি দারে দুনিয়া না হাসান আদিনাফি দারে অকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন আমি সবাইকে জান্নাত দিতে চাই, তবে তোমরা যদি জান্নাত পেতে চাও দুইটা গুণ তোমাদের অর্জন করতে হবে, এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো বেদাত মুক্ত নেক আমল।
এক নম্বরে পরিশুদ্ধ ঈমান। কয় ঈমান তো আমারও আছে, সবাই তো আমরা ঈমানওয়ালা, কাটটা শুদ্ধ কাটটা অশুদ্ধ কেমনে বুঝি? হ্যাঁ, একজন দাড়ি রাখে নাই তার ঈমান অশুদ্ধ, একজন সুদ খাইতেছে মুমিন দাবি করে তার ঈমানটা অশুদ্ধ। বুঝলাম তার ঈমান পরিশুদ্ধ করবে, কিন্তু আমরা কয়েকজন আছি দাড়ি টুপি নামাজ রোজা সব আছে, আমাদের ঈমান অশুদ্ধ কোথায়? বলে তোমার ঈমানটা অশুদ্ধ নাকি পরিশুদ্ধ যদি যাচাই করতে চাও, আল্লাহ মাপকাঠি স্কেল কোরআনের মধ্যে দিয়েছেন, আমিনু কামা আমানান্নাস, ঈমান আনো হে মুমিন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কত পরিশুদ্ধ, মা বাবা ভাই বোনের কোনো মায়া অন্তরে নাই, কোথায় ছেলে কোথায় মেয়ে খবর নাই, আল্লাহ এবং নবীর মহাব্বতের সামনে তার মা কিচ্ছু না বাবা কিচ্ছু না। আল্লাহর নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, আপনি আমাকে কতটুকু পরিমাণ মহাব্বত করেন? হযরত ওমর বলে, আমি আপনাকে অনেক মহাব্বত করি। বলে, কেমন, জানের থেকে বেশি নাকি? ওমর বলে, না, আমার জীবন থেকে আপনাকে বেশি মহাব্বত করি না। আল্লাহর নবী বললেন, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই, পরিশুদ্ধ হয় নাই, তো কেমনে হবে? আল্লাহর নবী বললেন, ওমর, নিজের জীবন সন্তানাদি থেকে সব থেকে নবীকে মহব্বত করা লাগবে। এক সেকেন্ডের মাথায় ওমর আল্লাহর শপথ করে বলেন, ও নবী, আমার জীবন থেকেও আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর, এখন আপনাকে বলা যাবে আপনার ঈমান কামেল হয়ে গেছে। হকীকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খোদা বাস। ঈমানটা পরিশুদ্ধ করা লাগবে, এরপরে নেক আমল, আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমলটা হতে হবে কার জন্য? এরে নবীর উম্মতের দল, আগে ঈমানটা ঠিক করো, এরপরে নেক আমল। ঈমান ঠিক করবা কেমনে? কয় সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? নবীর পার্শ্বে আর এক দল বলে আমি নবী, সাথে সাথে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। আর তুমি এমন ঈমানওয়ালা, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর উপরে ঈমান আনছো, আবার এমন ভণ্ডের দরবারে গিয়া বাবা বলে ডাকো, আর বলো আমার পীর বাবায় জাহান্নামে গেলে আমিও যাব, তারপর আমার পীর বাবার বিপক্ষে আমি যাব না। তোমার পীর বাবার ঈমান কেমন মজবুত? আঙ্গুলে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন। আল্লাহর নবী বলেন, পুরুষের জন্য স্বর্ণের ব্যবহার করা হারাম। হালাল না হারাম? আসেনি স্বর্ণের চেইন? এই যুবক, স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন, একটা দামি দামি ভিআইপি আল্লাহর বান্দা যারা ডানে বামে অন্ধকারে টাকা খায়, এদের আঙ্গুল যত আংটি তত আছে না নাই? এদের এক একটা আঙ্গুলে আকিক পাথর, আরো কত ধরনের পাথরের আংটি লাগায়। গুলশানে জুমার মসজিদে কত ভিআইপি বড় লোক মুসাবা করে সালাম দেয়, দেখে আঙ্গুলে আংটি ভরা, কি ব্যাপার এত আংটি কেন? একটা আংটি রাখছি কপাল থেকে দুর্গতি দূর করার জন্য, আর একটা আংটি পাথরওয়ালা এটার গুণ হলো আমারে তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবে। কি আলহামদুলিল্লাহ! আর একটা আংটি রাখছি সহসায় আমাকে কোনো কলেরায় ধরবে না। বললাম, এমন দামি দামি আংটি কত দাম? বলে, আমার এই আংটির দাম হলো 1.5 লাখ, আর এক আংটির দাম হলো 2.5 লাখ, আর এক আংটির দাম হলো 3 লাখ।
সব কথা তো বলা যায় না, বিপদে পড়লে কোনো মুমিন ভাই পাশে দাঁড়াতে চায় না, তখন কি কইব জানেন? কইব হুজুরের জ্ঞান নেই, বুঝে শুনে ওয়াজ করা লাগে না, ফট করে কইয়া লাগে। কিন্তু ওই সোরার ঘরের সোরাই কিন্তু আমার কল লাগিয়া বুদ্ধি দিয়ে গেছে যে হুজুর আজকে অমুকের একটু সাইজ করবেন। যখন একজনে কইল হুজুর বয়ান বন্ধ করেন, ময়দানে কেউ নাই, ফাঁকে 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 সব বাড়ি দৌড়ি, কয়ে ভেজাল হয়ে যাইব, সাম দরকার নেই এখানে থাকার, তাড়াতাড়ি চলো। আমাদের ইমান হলো এই হালা, অথচ ইমানদারকে আল্লাহ রসুল বলেন টোটাল মুমিনরা একটা দেহের মতো, শরীরের কোন অংশে যদি আঘাত প্রাপ্ত হয় পুরো বডি যেমন ব্যথায় জর্জরিত হয়, কোন মুমিন যদি কোথাও আঘাত প্রাপ্ত হয় তো অন্য মুমিন তার ব্যথায় ব্যথিত হবে। এই ঠিকটা যদি কাজের হইতো তো সোনার বাংলায় বেঈমানদের দাফন আরো আগে হয়ে যায়। সব অপরাধীদের বিচার হয়, নবীর দুশ্মনের বিচার হয় না। না এই সোনার বাংলা মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসাওয়ালার দেশ, আলে মোলামাদের দেশ, পীর আউলিয়ার দেশ, এই দেশের মধ্যে কত বেঈমান ওপেন বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, কত বেঈমান বলে নবী ছিল সন্ত্রাসী নবী, এরে নবীর উম্মতের দল এই জমিনে ইমানদারের নামে কত ইমান চোরেরা খানকা নিয়ে বসে আছে, মানুষের ইমান ধ্বংস করে। এক বেচারা গাত্তিয়ার ব্যাগ লইয়া বাবার দরবারে যায়, কি ব্যাপার দোরাও কেন বলে, ধনী হওয়ার জন্য যাই। আমি বলি তুই আসল খবর জানুনি, তোর বাবাই হলো দেশের বড় শ্রেষ্ঠ ফকিরনি, বাবাই কিন্তু মুড়িদেরটা খাইয়া পেটের তিমি মাছ বানাইছে, কাটা খাইয়া মুড়িদেরটা খাইয়া নিজের পেট তিমি মাছ বানাইলো। ওরে আল্লাহর বান্দা, এর কাছে যদি কেউ ধনী হইতে যায় এর মতো তার সেরা পাগল জমিনে আর থাকতে পারে না। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল ইমানটারে পরিশুদ্ধ কেমনে করবা? সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিলাইয়া ইমানটারে শুদ্ধ করো, আমলটা কেমনে লাইন মতো করবা? যেই আমলের মধ্যে চার গুণ থাকবে সেই আমলটা পরিশুদ্ধ আমল, এই আমল দ্বারা বান্দা জান্নাত পাবে। এখন ইমানটা সাহাবায়ে কেরামের মতো শুদ্ধ করে নাও, কেমন তাদের ইমান, দুনিয়ার এত কষ্ট, এরপর বান্দা আল্লাহকে ভুলে না। আল্লাহর এক বান্দি হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাইল, নবী নাই, নবী নাই, নবী নাই, দৌড়াইতেছে আমার নবীর খবর নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে। এক বেঈমান পথের মধ্যে কয়েক মহিলা দাঁড়াও, কোথায় যাও বলে, আমার নবী নাকি নাই খবর নিতে যাই, বলে নবীর খবর পরে নাও, তোমার স্বামীও তো মারা গেছে। আল্লাহর বান্দি কয়ে, স্বামীর খবর পরে দাও, আগে বলো আমার মদিনার নবী কেমন আছে। ইমানের নাম ইমান। কিছু দূর যাওয়ার পরে বলে, এই মহিলা দাঁড়াও, যুদ্ধের ময়দানে তোমার সন্তান তো নাই। আল্লাহর বান্দি বলে, আমার সন্তানের খবর পড়।